স্পেনের যে আগের অনুভূতি আমার যে স্পেন শব্দটার সাথে, কেন জানি মানুষের মন হয়তো আগে চলে যায় অনেক সময়। অনেকে বলে যে মানুষ যখন ভ্রমণ করে একটা খুব ফেভারিট জায়গা, তার যে একটা স্বপ্ন থাকে, সেটা সাইন্টিফিকলি কোনো এভিডেন্স নাই, কিন্তু সে চলে যায় আগেই অনেক। ফিলিংস এবং ওই যে ল্যান্ডস্কেপ গিয়ে দেখছি, আমি যা চিন্তা করছি তাই। যে স্পেনতে শব্দ রোদ, ব্লু স্কাই, হ্যাঁ আমরা তো জানতাম না তখনও, মানে আমাদের ওই টাইমে আর্ট কলেজে কোনো ওই রকম কোনো গ্যালারি ছিল না বাংলাদেশে ছবি আঁকার, তারপর কোনো ওই যে আর্ট রিলেটেড বুকস, যে পিকাসোকে ডালিকে আমরা জানতাম না। লাস্ট টাইমে আস্তে আস্তে আসতে মানে জানতে পারছি আর কি, যে তো ওই যাওয়া, তারপর আস্তে আস্তে নমাসটা যুদ্ধ লেগে গেলো বিরাট করে, যুদ্ধের সময় কী করবো এত দূর। আপনি 9 মাস পরে ব্যাক করেননি? না করি নাই, তো পেপার কিনতাম। তারপর আমি এচিং নিলাম, কারণ ফ্রেস্কো করছে 2 মাস, ফ্রেস্কো ইজ ভেরি 2 বছর, কিন্তু এটা করিনি কোনো দিন, কারণ এটা করে না কেউ এখন, এটা ওয়াল পেন্টিং প্রিমেটিভ। তারপরে এচিং আরম্ভ করলাম, এচিং একটা আর্টটা মিডিয়া না, চলে যাবো যখন আর আর্ট কলেজে ইউনিভার্সিটিতে পড়ার কোনো যুক্তি নাই। হ্যাঁ আমি গেছিলাম ইউনিভার্সিটিতে, একটা লোক ইংরেজি বোঝে না, হ্যাঁ তারপর একটা হোস্টেলের একটা বন্ধু আফ্রিকান নিয়ে গেলাম, আমার একটা ক্লাস দিল, তার স্টিল লাইফ করলাম, এই কাজটা আমার ছাত্রদের করে আসছি। এরা কারা? এরা দেখা যায় সবাই ইজের আছে, অফিসের লোক আছে, মঙ্ক আছে, পৃষ্ঠ আছে, তখন বলে তুমি যে আসছো এগুলো ওগুলো ফ্রি ইয়ে বলে পিন্তরা লিবরে স্পেনিশে বলে ফ্রি পেন্টিং, এরা অফিসে কাজ করে এরা শিখে আসে, তখন আমি এই ক্লাসে আমি ভর্তি হয়েছি। তারপরে আমি চলে গেলাম মিউরাল পেন্টিং ফ্রেস্কো 2 বছর করলাম, এর ভিত্তিতে এচিং আরম্ভ করলাম। এই আমার মানে 40 বছর যে আমি এই এচিং করে গেছি, এবং এচিং একটা ল্যাঙ্গুয়েজ, যেটা একটা এডিশন তৈরি করা যায়, এটার মেন ছিল টু সোশ্যালাইজ দ্য আর্ট। আর্টটা তো গরিবের লোকের জন্য না, আর্টটা ছিল রাজা, ওই 500 বছর আগে 400 বছর আগে রাজারাই পড়ত আর্টিস্ট, এবং রেমব্রান্ট, গয়া, ভেলাস্কেস, এলগ্রেকো সবই কোট পেন্টার ছিল, তারা তার ফ্যামিলি ছবি আঁকতো, আর কিছু সার্গি টার্গি ছিল, রং টং খোল দিয়ে বানিয়ে দিত আর কি, তখন তো ফ্যাক্টরি ছিল না। তো সেই আর্টিস্টের বিখ্যাত যে দেশ, ওখানে গিয়া প্রথমে গেলাম বিখ্যাত গয়ার ছবি, ব্ল্যাক পিরিয়ডের গয়া, তারপরে ভেরি গুড মিউজিয়াম। আস্তে আস্তে আমি রয়ে গেলাম ওখানে, রয়ে স্প্যানিশ স্কুলে গেলাম আমি প্রিন্ট শেখার জন্য, প্রথম গিয়ে যাই না, একটা মেয়ে ভাঙা ভাঙা, ইটস ওয়ান্ডারফুল, ইটস আ বিউটিফুল মেয়ে, সব সময় আর চোখটা ভালো, তখন আমার 24 ইয়ার্স 25 ইয়ার্স। তো স্কুলে গেলাম, কথা হয় না ওই মেয়েটা, ওই ওই ক্লাসে 80% মেয়ে, আর 20% ছেলেরা কাবু হইয়া বসে গেছে। তো আমার দেখে নতুন আসি, তুই ইউ ওয়ান্ট টু হেল্প, কথাবার্তার পরে ক্লাসের মাঝে বলছে কফি খেতে যাবো নাকি, নিচে কফি হাউস। সে মানে সে ভাষা আদরিয়া না, সে ইংলিশে বলছে কিন্তু ভাঙা ভাঙা ইংলিশ, কিন্তু আমি একটা স্পেনিশও জানি না। তো আমি বুঝলাম যে কফি যখন খাইতে আসি, একটা মেয়ে দাওয়াত করছে, কিছু বোধহয় একটা হয়ে গেছে। তখন তো বাংলাদেশে একটা ওই যে ওমেন কোম্পানি, একটা ইয়াং ম্যান, এটা প্রহিবিটেড, ইট ওয়াজ অপসিন, এটা তো তখন আর এখন অনেকই আছে। এখন তো ধানমন্ডিতে আমি থাকি, দেখা যায় খবর কাগজ বসে দুজন ছেলে মেয়ে প্রেম করতেছে, যাই হোক দিস ইজ এ ন্যাচারাল ইয়ে আর কি রুল। তো ওই মেয়ের সাথে আমি কথা বললাম 2 ঘন্টা ওইখানে বসে, সেও একটা ইংরেজি জানে না, আমি একটা স্পেনিশ জানি না।